অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনার হাতের তালু জানিয়ে দিবে আপনার অর্থযোগ আছে কি নাই, কোথায় আপনার অর্থযোগ লুকিয়ে আছে। তো প্রথমেই আমি এই হাতের তালু বিষয়ে আপনাদেরকে আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আপনারা দেখবেন, যখন হাত দেখবেন, হাতটা যেন নিট অ্যান্ড ক্লিন হওয়া জরুরি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আপনার হাতের তালু যদি কালচে হয়, অর্থাৎ হাতের তালুর রংটা হালকা কালচে হয়, তাহলে আপনাকে অর্থকষ্ট ভুগতে হবে। অর্থাৎ এবং তার সঙ্গে আপনার জীবনে সংগ্রাম, ঝামেলা, এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে অতিবাহিত করতে হবে আপনার জীবন। অর্থাৎ যদি হাতের তালুর রং হালকা কালচে হয়, সেক্ষেত্রে আপনার জীবন সংঘর্ষময়ী জীবন হবে এবং ধনের অভাব কিন্তু থাকবে আপনার জীবনে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, নিট অ্যান্ড ক্লিন হাত অতীব শুভ। দ্বিতীয়, আপনার হাতের তালু যদি হালকা হলুদ হয়, হালকা হলুদ, সেক্ষেত্রে কী হবে, আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, অর্থ আপনার আসবে, কিন্তু সেই অর্থ আপনার চিকিৎসায় ক্ষেত্রে প্রচুর ব্যয় হবে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। যাদের হাতের তালুর রং হালকা হলুদ, সেক্ষেত্রে দেখবেন আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। অর্থাৎ কালো এবং হলুদ দুটো আমি বললাম হাতের তালু। এবার যাদের হাতের তালুর রং পিঙ্ক, অর্থাৎ গোলাপি, এই হাতের তালু, হাতের রঙের যখন গোলাপি থাকবে হাতের তালুর রং, এই হাতটা রংটা শুভ, আপনাকে সম্পন্নতা দিবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে অর্থ কষ্ট কিন্তু আসবে না। অর্থাৎ অর্থের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু হবে না। অর্থাৎ আপনার হাতের রং যদি গোলাপি হয়, মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার প্রচুর ধন সম্পত্তি, অর্থ, এগুলো কিন্তু আসবে। এটা আমি আপনাদেরকে প্রথম ফার্স্ট লক্ষণ আপনাদেরকে বলা, হাতের কালো, হালকা কালো হলে কী হবে, হালকা হলুদ হলে কী হবে, বা আপনার যদি হাতের রং যদি গোলাপি হয়, হালকা গোলাপি, সেক্ষেত্রে কিন্তু এই গোলাপি হাতের রং কিন্তু শুভ, অর্থাৎ ধন আপনার আসবে। তবে হাতের ক্ষেত্রে আপনাদেরকে জানাই, শুক্রের ক্ষেত্রে জায়গায় যদি, শুক্রের জায়গায় যদি আপনার জাল চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অপযশ আসবে। অর্থাৎ আপনি যদি মেয়ে হন, তাহলে ছেলে থেকে, অর্থাৎ ছেলে হলে মেয়ে থেকে, অপোজিট সেক্স থেকে আপনি কিন্তু অপযশ পাবেন। অর্থাৎ শুক্রের ক্ষেত্রে যদি আপনার হাতে যদি জাল চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অপযশ আসতে বাধ্য অপোজিট সেক্স থেকে। তো আমি এই হাতের বিষয়ে আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য দিব। এবং যদি আপনার হাতে যদি তিল থাকে, অর্থাৎ সে শনির ক্ষেত্রে হোক, রবির ক্ষেত্রে হোক, সে তিল কিন্তু মোটেও ভালো নয়, যে কোনো কাজে বাধা কিন্তু আসবে, বাধা বিঘ্ন কিন্তু হবে। অর্থাৎ হাতে যদি তিল থাকে, সেই তিল যে ক্ষেত্রে থাকবে, যে রবির ক্ষেত্রে থাকলে রবির ক্ষেত্রে বাধা, শনির ক্ষেত্রে থাকলে শনির কাজের বিষয়ে বাধা, হাতের তিল মোটেও শুভ নেই, এই তিল আপনারা অবশ্যই উঠিয়ে ফেলুন, বাধা বিঘ্ন দূর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আমি আরও নতুনত্ব টপিকস আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।
সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।